বন্ধুরা, ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক জানাও। ঈদ মোবারক। আজকে সবাই ভালো মতো করে ঈদ কাটাচ্ছেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছে, কিন্তু হচ্ছে অনেকেই টিকিট কালেক্ট করতে না পারে বাইরে দাঁড়িয়ে আছে। আমাদের একই অবস্থা, শেষ পর্যন্ত আমরা জাদুঘরে ঢুকতে পারিনি, কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে আমাদের হাতে সময় কম ছিল। মানুষের ভিড়ের কারণে আমরা টিকিট সংগ্রহ করতে না পারে পানাম সিটির দিকে চলে আসছি। খুব ইচ্ছা ছিল যে জাদুঘরটি সংস্কারের পর হচ্ছে আমরা ওখানে ঢুকবো, গিয়ে দেখে সব কিছু আপনাদের আপডেট দেওয়ার জন্য। তবে সেটি সেভাবে আমাদের জন্য আসলে কপাল খুবই খারাপ ছিল, বাকি সেখানে বিদ্যুৎ ঢুকতে পারিনি, খুব আফসোস নিয়ে চলে আসছে। তো পানাম সিটি ঘুরে ভালো লাগছে, এখানে মানুষ কম ছিল, বাট দিন যত গড়াচ্ছিল, সমাজ যত গড়াচ্ছিল, মানুষের সংখ্যা কিন্তু খুব বেড়ে যাচ্ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরোনো আমলের, সেই মুঘল আমলের যে সিটি, পানাম সিটি, যেটা আধুনিক সভ্যতার একটা নিদর্শন। ঈদের ছুটিতে কেউ বা তার মনে মানুষকে নিয়ে, কেউ বা বন্ধুদেরকে নিয়ে, কেউ বা পরিবারের সাথে ঘুরতে এসেছে, পানাম সিটি হোক হোক, জাদুঘরে হোক, বা দেশের বিভিন্ন পর্যটন স্থানগুলোতে অনেকে ঘুরতে যাচ্ছেন, ছুটে যাচ্ছেন, সেগুলোতে গিয়ে তাদের এই যানজট মুক্ত কোলাহল একটা পরিপূর্ণ পরিবেশে তাদের সময়গুলোকে অতিবাহিত করার জন্য। তো আমরা তো সেটা ব্যতিক্রম না, আমরাও ঘুরতে গেলাম, আসলাম এখানে। তো আমরা এখন পানাম সিটিতে আছি। ঈদের সবাই দেখতে পাচ্ছেন আপনারা অনেকে ঘুরতে আসছে, ছবি তুলছে ঈদের ছুটিতে। তাহলে দেখতে পানাম সিটি, আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই বন্ধু জয় এবং সাগর দুজনে মিলে হচ্ছে এদিক ওদিক দেখছে, দেখে দুজনে মিলে একটু চেষ্টা করছে কোথায় বসে ছবি তোলা যায় বা কী করা যায় সেটা নিয়ে চিন্তা করছে। এরকম অনেক মানুষকে আপনারা দেখতে পারবেন যখন হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, অনেকে এগুলো নিয়ে বিজি থাকে, ব্যস্ত থাকেন। এভাবে ছুটির সময় হচ্ছে ঘুরে বেড়ানোটা মজাই কিন্তু আলাদা। মানুষের পাশাপাশি আপনি আপনার সময়গুলোকে অতিবাহিত করবেন, সময়ের সাথে সাথে যখন নাকি দেখা যাচ্ছে হচ্ছে দিন চলে যাবে, তখন আপনার কাছে আফসোস মনে হবে না দিন কেন চলে যাচ্ছে। আর একটু থাকলে তো ভালো হতো যে সময়গুলোকে আপনি এখানে সুন্দরভাবে সাজাতে পারতেন বা থেকে যেতে পারতেন, আশেপাশে যে পরিবেশগুলো সেগুলোকে উপলব্ধি করা যায় খুব সুন্দর করে, খুব সুন্দরভাবে। সব থেকে মজার বিষয়টি ছিল আশেপাশে প্রচুর পরিমাণে হচ্ছে লিচু গাছ, আম গাছ,
ফলের গাছগুলো ছিল। সো আমার কাছে খুব লোভনীয় মনে হচ্ছিল। আমার বন্ধু জয় হচ্ছে বিশেষ করে আম পেরে খাওয়ার জন্য খুবই পরিমাণ চেষ্টা করেছিল, বাট হচ্ছে সেটা যেহেতু একটা নিষেধ আছে, সো আম পেরে খাওয়ার মতো অবস্থা ছিল না, বাট লোভ নিয়ে চলে আসছে। এটি হচ্ছে পানাম সিটির আপনার ঢুকার এন্ট্রেন্সে হচ্ছে আপনার ডান দিকের। ভালো আছো না? আমাদের সাথে মজা করছে দেখে দেখে আপনার দেখতে পাচ্ছেন, আমাকে সালাম দিচ্ছে, এদের শুভেচ্ছা জানাচ্ছে, আপনাদের অবশ্যই দেখতে পাচ্ছেন হয়তো আমরা। আসলে কত মানুষ এখানে থেকেছিল, কত কর্মচারী যারা রাজাদের ইয়া করতেন, সেবা যত্ন করতেন, তারা এখানে থাকতেন। আজকে তারা নেই, বাট হচ্ছে তাদের স্মৃতিচিহ্নগুলো এখানে রয়ে গেছে। যেটা বলছিল আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে যে মনে মানুষ কেনার ঘুরতে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা ছেলে একটা মেয়ে মাত্র আমার সাথেই হচ্ছে ভিতরে যাচ্ছে, ছবি তুলছেন, কোথায় বসে কোথায় কী করলে হচ্ছে তাদেরকে আসলে সুন্দরভাবে দেখা যেতে পারে সেরকম জায়গাগুলো তারা খুঁজে খুঁজে হচ্ছে ছবিগুলো তোলার জন্য চেষ্টা করছেন, তাদের যে মেমোরিগুলো ধরে রাখার জন্য চেষ্টা করছেন। তার এই ব্যতিক্রমের অংশ নয়, আমরাও গিয়েছি, আমরা হচ্ছে আমাদের সেই স্মৃতিগুলো ধরে রাখার জন্য চেষ্টা করছি। আপনার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো যুবক, আমাদের বয়সীরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিগুলো তুলছেন। এটি হচ্ছে সেই দেয়াল যেখানে হয়তো বা একটা সময় হচ্ছে রাজাদের সেবা করার জন্য যারা ছিলেন তারা থাকতেন এখানে। হ্যালো বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক। আমি এখন আছি পানাম সিটিতে, তো আমার বন্ধুরা আমি এখানে ঘুরতে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন স্মৃতি বিচরিত একটা পানাম সিটি, যেটা হচ্ছে ঢাকার হচ্ছে পুরাতন একটা রাজধানী ছিল, সে আমরা সবাই অবগত আছি। তো এই ফাঁকে আমার বন্ধু সাগরের কিছু কথা আমরা শুনে নিই। আচ্ছা, আপনার কাছে কেমন লাগছে আজকের দিনে পানাম সিটিতে এসে? আমার কাছে যেহেতু আমার পানাম আমার এলাকা না, ভালোই লাগে, খারাপ লাগে না। আর মানে সবসময় কি এরকম ভিড় লেগে থাকে? ভিড় সবসময় থাকে না, অ্যাকচুয়ালি ভিড়টা ওকেশনাল গুলোতে থাকে। ওকেশনাল গুলোতে না, এমনি সচরাচর দেখা যায় ফ্রাইডেতে অনেক মানুষ আসে, দূর দূরান্ত থেকে আসে পিকনিক করে, এখানে আসে ঘুরে, ওনাদের খুব ভালো লাগে। আর এখানে পরিবেশগুলো খুব মানে সুন্দর, মনোরম পরিবেশ। হ্যাঁ, আমার কাছে সেটাই মনে হচ্ছে, অনেক ভালো লাগছে। তো বাই দ্য ওয়ে, আপনার দিন ঈদের দিনটা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আজকে আমার ঈদের দিনটা খুব ভালো গেছে। বিশেষ করে ঢাকা থেকে আমার কলিজার ভাই আসছে, তো ওকে নিয়ে ঘুরলাম, পানামে ঘুরলাম, এখন চলে যাব। তো সব মিলে আপনার দিনটা ভালো থাকুক, ভালো কাটুক, সেটাই যাচ্ছে। ঈদ মোবারক জানাচ্ছি আপনাকে, থ্যাংক ইউ। পানাম সিটির ঢোকার আগে কিন্তু আপনার হাতের ডান দিকে বাম দিকে দু পাশে কিন্তু হচ্ছে বিভিন্ন পণ্যের যে মেলাগুলো রয়েছে সেগুলো কারুকার্যের মেলা রয়েছে, সেগুলো থেকে কিন্তু আপনারা চাইলে হচ্ছে কিনে কিছু স্মৃতি হিসাবে নিয়ে আসতে পারেন। তো সেখানে আমার কিছু অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে সেখানে কেনাকাটা করছেন, আমার বন্ধু জয়কে দেখতে পাচ্ছেন, সে কিছু কেনার জন্য চেষ্টা করছেন, কি জানি কিনবে হয়তো বা। সাগরকে দেখতে পাচ্ছেন, অনেকে যাচ্ছে কোনো কেনাকাটা করার জন্য, ঘুরে দেখছেন, যদি নেওয়ার মতো কিছু থাকে তারা নিতে পারেন, আপনারাও আসতে পারেন, এসে এগুলো থেকে কিছু কালেক্ট করতে পারেন, নিতে পারেন, ভালো লাগার জিনিসগুলো প্রিয়জনকে দিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে অনেকে কেনাকাটা করছেন এখানে, তো আমি দেখি কিছু নেওয়া যায় কি না, তবে আমার পছন্দের কিছু হলে আমি নিব, আমার পছন্দের মানুষকে দিব। দেখতে পাচ্ছেন অনেক কারুকার্য। তো বন্ধুরা, দিন শেষে সকলেরই হচ্ছে পরিসমাপ্তি হয়, আমাদেরও সেবায় ফিরে আসতে হলো, আমাদের ঘোরাফেরা শেষ করে, ভালো লাগার দিনগুলো সময় শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী আপডেট ব্লগে, সে পর্যন্ত ভালো থাক।